তোদের দুজনকেই বলি, এই যে তোদের দুজনকেই বলছি, বললাম না এই অঙ্কের হিসাবটা মিলে যেতে পারলে দুজনকে 2 প্যাকেট করে মাটন বিরিয়ানি খাবো, ঠিক আছে? আর না পারলে প্রবলেম নেই, আমার হিসাবটা পুরোপুরি মিলে দেবে। ধরো তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, হ্যাঁ, কিছু জিনিস কিনলে, খরচ হলো আর বাকি থাকলো, এখন এই দুটো হিসাব আমাকে সেম করে দেখাবো। মানে হলো তুমি 100 টাকা খরচ করলে দেখাবো, আর যে 100 টাকা কী কী খরচ করলে সেটা হিসাব করে, 100 টাকা যে খরচ করেছো সে হিসাব করে দেখাবো। ধরো তুমি বাজারে গিয়ে কলা কিনলে 40 টাকা, তাহলে খরচ হলো কয় টাকা? 40, 40 টাকা, তাহলে 40 খরচের জায়গায় 40 লেখো, তাহলে তোমার কাছে এখন বাকি থাকলো কয় টাকা? 60 টাকা, তাহলে বাকির জায়গায় 60 টাকা লিখে দাও, ঠিক আছে? 60 টাকা। আচ্ছা, এই 60 টাকার মধ্যে মনে করো এবার তুমি আলু কিনলে হলো 30 টাকার, কিনলাম, তোমার কাছে কয় টাকা বাকি থাকবে এখন? ওই 60 টাকা তো ছিল, 30 টাকা, তোমার কয় টাকা আছে এখন? 30 টাকা, 30 টাকা আছে। আচ্ছা, এই 30 টাকার মধ্যে মনে করো তুমি তেল কিনলে হলো 18 টাকার, তাহলে খরচের জায়গায় নিচ্ছে 18 লিখবো, এখন তোমার কাছে কত টাকা বাকি থাকলো? 18 টাকা, তাহলে 12 টাকা, 12 টাকা বাকি থাকবে, তাহলে বাকির জায়গায় 12 লিখে রাখো। এবার তুমি যে বাকিটা 12 টাকা বাকি থাকলো, এই 12 টাকা তুমি কেক কিনলে, তাহলে কত টাকা খরচ হবে এখন খরচের জায়গায়? 12 টাকা, এখন তোমার কাছে কয় টাকা থাকবে? শূন্য। আমার প্রশ্ন যে খরচ করলে তুমি যে 40 টাকার কলা কিনেছো, আলু কিনেছো কত টাকা? 30, তেল কিনেছো 18, কেক কিনেছো কত? 12 টাকা। টোটাল যোগ করে কয় টাকা হবে তোমার? তুমি যেহেতু বাজার করতে গিয়েছো কত টাকা নিয়ে? 100 টাকা নিয়ে। দেখো যোগ করে 100 টাকা তুমি খরচ করেছো কিনা, তাহলে 140 আর 30 হলো 70, 70 আর 18 হলো তোমার 88, 88 আর 12 হলো 100, তাহলে 100 টাকা, তাহলে তোমার 100 টাকার কিন্তু হিসাব মিলে গেল। এখন নিশ্চয়ই এই বাকির যে হিসাবগুলো এটাও নিশ্চয়ই যোগ করে 100ই পাবো, তাই তো হিসাব হওয়া উচিত, তাই যোগ করো এটা 100 হয় কিনা। আগে দেখো 37 কত? 90, 90 আর 12 কত? 90 আর 12, 102, 102। আবার হিসাব করো, তুমি কিন্তু বাজার নিয়ে গেছিলে 100 টাকা, কিন্তু এক সাইডে 100 হিসাব করলে এক সাইডে যোগ করে কত হলো? 102। দেখো ভুল হচ্ছে কোথাও? হ্যাঁ ভুল হচ্ছে, ভুল হচ্ছে, তাহলে 102 লেখো যোগ করে, এই 2 টাকা বেশি হলো কেন? হিসাবে তো এই সাইডেও 100 হবে। আমার প্রশ্ন এই 2 টাকা কেন বেশি হলো? তুমি তো নিয়ে গেছিলে 100 টাকা, তুমি তো 100 টাকার হিসাব দেখাবা, খরচ 100 হলে তো বাকি থাকলো সেটাও হিসাব করতে 100ই হবে, কি করে সম্ভব হলো এই 2 টাকা? এই 2 টাকা কেন বেশি হলো এটা বলতে পারলে দুজনকে 2 প্যাকেট মাটন বিরিয়ানি খাওয়াবো। তুমি তো 100 টাকা নিয়েছো, কোনো টাকা নেই তোমার কাছে? আমি দিয়েছিলাম, তুমি দিয়েছিলে এটা তো বললে হবে না, কারণ তুমি নিয়ে গেছে হলো 100 টাকা। না না, তোমাকে 100 টাকাই দেওয়া হয়েছে, বাইরে তোমাকে কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি, হ্যাঁ দোকানদার কোনো ফ্রিও দেয়নি, সে 100 টাকার মধ্যে হিসাব করেছে, সেই হিসাব অনুযায়ী তো এখানে খরচের হিসাব আর বাকি থাকলো হিসাব সেম হবে, কিন্তু হচ্ছে না, 100:100 হওয়া উচিত। জানি তাহলে তুমি কি হার স্বীকার করেছো? হ্যাঁ হার স্বীকার করছি। যারা যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও।